আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি অন্তরা বিশ্বাস আজ আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে একশো উনচল্লিশ উপজেলায় নির্বাচন শেষ হলো আজ এবং সেই নির্বাচনটি কেমন হলো সেই প্রসঙ্গে আলাপ করব দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঋণ সুধার বাজারের ওপর এবং ডলারের দাম একশো টাকা এটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আবারও বেড়েছে সাত টাকা সেই বিষয় নিয়েও আলাপ করব আরেকটি হচ্ছে সাগরে তেল গ্যাস উত্তোলনে আগ্রহী সাত আন্তর্জাতিক কোম্পানি এই তিনটি বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আজ জনাব স্বাগত জানাচ্ছেন আমাদের এই আয়োজনে শুরুতেই আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে কথা বলতে আরো দুজন অতিথি আছেন জুমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ অধ্যাপক ডক্টর নাসিম বানু উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ চেয়ারম্যান জানি তো আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আজকে আমরা এখন পর্যন্ত যেটি জানি এই উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চৌত্রিশটি ঘটনায় সাঁত্রিশ জন গ্রেপ্তার হয়েছেন দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে আর এখন পর্যন্ত সিইসির কাছ থেকে যে আমরা তথ্য পেয়েছি তিনি নিজ মুখে বলেছেন যে ত্রিশ থেকে ৪০ শতাংশের মতো ভোট হতে পারে আরেকটি হচ্ছে প্রথম দু ঘন্টায় সাত থেকে আট শতাংশ ভোট পড়েছে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল আর এরপরে চার ঘন্টায় মানে প্রথম চার ঘন্টায় ভোট পড়েছিল পনেরো থেকে বিশ শতাংশ সব মিলিয়ে নির্বাচনটি কেমন হলো জনাব সৌরভ হাসান নির্বাচনটি নির্বাচনের মতো হয়েছে কিনা সেটি অনেক প্রশ্ন আছে প্রথম হচ্ছে নির্বাচনটি প্রতিযোগিতামূলক হয়নি নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি নির্বাচনটিতে ভোটাররা বাছাই করার সুযোগ পাননি অধিকাংশ ক্ষেত্রে কোথাও কোথাও হয়তো পেয়েছেন কারণ নির্বাচনটি প্রধানত আওয়ামী লীগ দলীয় বা তাদের সমর্থিত প্রার্থী বা এই নেতা এরাই ছিলেন প্রতিযোগী তো সুতরাং ভোটাররা কোন আদর্শের ভিত্তিতে ভোট দিবেন কোন কর্মসূচির ভিত্তিতে ভোট দিবেন সেটি একটি জটিল প্রশ্ন ছিল কারণ আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ ছিল না এখন একটি বিষয় হলো যে আমাদের রাজনীতি নির্বাচনী যে সংস্কৃতি তাতে যে ধরনের সংঘাত সংঘর্ষ উত্তেজনা থাকে আর সেটি এই নির্বাচনে ছিল না সংঘাত অনেক কম হয়েছে আপনি সাইত্রিশ ঘটনা বলেছেন তার মধ্যে গ্রেপ্তার আছে অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ই বেশি কিন্তু নির্বাচনের যে পরিবেশ মানে আমাদের এখানে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়ে থাকে স্থানীয় সরকার নির্বাচনে তো আরও বেশি কারণ স্থানীয় বিভিন্ন পক্ষ নেতৃবৃন্দ কর্মী তারা ভোট প্রক্রিয়ায় সক্রিয় অংশ নেন কিন্তু এখানে কতটা নিয়েছেন যেটি আপনি বললেন যে নির্বাচন ভোটার ভোটার ভোটের হারের যে হিসাব আমরা পেলাম সেটা কিন্তু মোটেই সন্তোষজনক নয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বলা হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে সেজন্য অনেকে হয়তো আসতে পারেনি ভোটকেন্দ্রে আরেকটি বিষয় তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু এলাকায় মানে যেহেতু এটি ধান কাটার মৌসুম যে কারণে অনেকে আসতে পারেনি এই বিষয়গুলোকে আপনার কাছে কতটা যুক্তিযুক্ত বলে আমাদের এখানে যখনই নির্বাচন হয় কোনো না কোনো এই বাধাগুলো থাকেই প্রথম যখন শীতকালেই নির্বাচন আগে বেশি হতো আর শীতকালে আপনার ধানের মৌসুম ধান কাটার মৌসুম থাকে শীতের বিষয় বিষয় থাকে গরমের দিন হলে একদিকে তাপপ্রবাহ আর একদিকে ঝড় বৃষ্টি তা বাংলাদেশে আজকে খুব ঝড় বৃষ্টি কোথাও হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু প্রচন্ড ঝড় টর হয়নি সুতরাং অতিক্রম করেই কিন্তু নির্বাচন হয়ে আসছে এখন যে কোনো বিষয়ে কিন্তু সেই কারণগুলোর চেয়েও বড় কারণ হচ্ছে নির্বাচনটি প্রতিযোগিতামূলক হয়নি এবং ভোটাররা এ কারণে আগ্রহ কম দেখিয়েছে এ বিষয়ে আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন তার মন্তব্যটি আমরা একটু জানতে চাই 2019 সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ভোট পড়েছে 41 শতাংশের বেশি 2014 সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 61 শতাংশের মত এবং তৃতীয় উপজেলা নির্বাচনে 2009 সালে সেদিতে 67.69 শতাংশ ভোট পড়েছে সেই হিসেবে এবারে নির্বাচনে ভোটটা একটু কম পড়ল কি না অধ্যাপক ডক্টর নাজিমুল হাসান কুলমুলা দেখুন না ক্রমান্বয়ে মানে শুরুটা যখন হয়েছিল এরশাদ শাসন আমলে প্রথম উপজেলা নির্বাচন সেটা তিক্ত একটা অভিজ্ঞতার উপর ভিত্তি করে জনরোষের সম্মুখীন হয়েছিল তৎকালীন এরশাদ সরকার পরবর্তীতে উত্তেজনা প্রশমিত হওয়ার পর থেকে নতুন তফসিলে নির্বাচনটা করিয়ে দিচ্ছিল এবং আপনি প্রগ্রেসিভলি যদি যান তাহলে দেখবেন যে ওঠানামা আছে আর পদ্ধতিটা যেহেতু ফাস্ট পাস দি পোস্ট সে কারণে ন্যূনতম কোন আপনার যদি আহ ভাগ ভোটও পান তা তো খুব একটা ডিভিডেন্ট পেয়েছেন এমনটি খুব বলবেন না কারণ যেমন সীতাকুণ্ড পৌরসভায় তত্ত্বাবধায় সরকারের সময় আপনার পাইলটিং বেসে যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন গুলো হয়েছিল সেখানে আপনার নব্বই বেশি ভোট পড়েছে তো সেই এখানে নানান রকম উদাহরণ পাওয়া যায় আজকে আমরা জানিপুরের পক্ষ থেকে আহ দেশব্যাপী আপনার এই উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং আমি নিজে আপনার মেঘনা উপজেলায় আপনার পুরো সময়টা কে কে দেখলা যে যে নটোরিটেড কথা শুনে গেছি যে এখানে ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরেই কোন হয় এখানে কিন্তু সেরকম কোন পরিস্থিতি পরিবেশ ছিল এবং এই বিষয়ে পুলিশ সুপার অমিলান মানন চৌধুরী কতগুলো স্পট রিপোর্টও দেখালেন যেখানে যেখানে আগে নির্বাচন গুণতে অর অ্যাগ্রেসিভতাও জানে মেরে খেলার মত ঘটনাও তো ঘটেছে তো আজকে سلطان সেই সময়টা অতিপ্রান্ত হয়েছে আর আপনার এখানে যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করেছি যে জেলা প্রশাসক আমাদের যিনি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তিনি নিজ হাতে ছয়জন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ব্যক্তিকে আটক করে পুলিশের সপর্দ করেছে কারণ তারা সেখানে চাল ভোট দেওয়ার চেষ্টা করছিল এখন আহ জেলা প্রশাসকের হাতে নাতে যে ধরা পড়লো এরা আপনার সেটা আমাকে বিস্মিত এই জন্য যেখানে উঠতে পড়া নানান বাহিনীর লোকজন ছিলেন আহ আহ ছিলেন তাদের এই কতগুলো প্রতিবন্ধকতা অতিক্রম করে কিভাবে এই একটি কেন্দ্রে

কিন্তু ভোটার হওয়ার মতো উপযুক্ত তো এখন অর্জন করেননি কিন্তু গিয়ে দেখি না কি হয় এক ধরনের অ্যাডভেঞ্চার করার মনপ্রীতি আছে আবার বিষয়টা হলো এরকম যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে যে আমি করে দেখে তুমি পারো কিনা মানে অদ্ভুত অদ্ভুত সব যুক্তি তখন কথা বলেছি ওরে দেখলাম যেমন না যে অর্থে অর নগদ নারায়ণ পে তারা খুব দ্রুতে এচ্ছেন অথবা তার পক্ষ থেকে এক্স করতে এচ্ছেন বিষয়টা ওইটা সেরকম নয় জি স্যার মোشفек স্যার ডিজে যখন বিষয়গুলো নিয়ে এক্যুইরি করলেন তখন এই ধরনের বিষয়গুলো আমাদের চোখের সামনে প্রতীয়তক হ্যাঁ নিশ্চয়ই দায়িত্বতিন সঠিকভাবে পালন করেছেন যে কারণে আসলে উঠে এসেছে এই বিষয়গুলো এবং আপনি তো একবার প্রত্যক্ষ দোষী বলা যায় মানে সেখানে ছিলেন দেখেছেন আবার নিশ্চয় ফিরবো আপনার কাছে অধ্যাপক ডক্টর নাসিম বানু আপনার কাছে এবার যেটি বিশেষ ভাবে জানতে চাই নির্বাচনের আগে ভীষণ রকম আলোচনায় ছিল যে মন্ত্রী এমপি দের যে স্বজনরা এবার নির্বাচনে দাঁড়িয়েছেন হয়তোবা কোনো ধরনের প্রভাব বিস্তার হতে পারে সেরকম কোনো প্রভাব কি আপনি দেখেছেন কিনা আর এই যে জাল ভোট এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি ইটির আসলে মানেটা কি আপনাকে ধন্যবাদ আসলে যদি বলেন যে যতটা দুশ্চিন্তা করা হয়েছিল বা যতটা দলের দিক থেকে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং প্রভাব মুক্ত নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল আমরা জানি যে পরে স্পেসিফিক করে দেয়া হয়েছিল ছেলে মেয়ে এবং স্বামী স্ত্রী হ্যাঁ কারো কারো নিকট আত্মীয় রয়ে গিয়েছিল এবং কারো কারো যে সন্তান থাকেনি সেটি আমি বলবো না তবে যে ধরনের প্রভাবের কথা ভাবা হয়েছিল সে ধরনের প্রভাব না হয়ে বরঞ্চ আমি বলবো যে নির্বাচনগুলো অনেকটা প্রতিযোগিতামূলক হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে সেই সমস্ত জায়গায় সেটা বরঞ্চ আমি বলবো যে এটা পজিটিভিটি আর একটা জিনিস হচ্ছে জাল ভোটের কথা যেটা আপনি বলছেন যে আমাদের তো অধ্যাপক নাজমুল হাসান করিমুল্লা তো বললেন জানি পপের পক্ষ থেকে উনি শশুরিরেই দেখেছেন যে অর্থাৎ স্থানীয় প্রশাসন কিন্তু সঠিকভাবে এবং সক্রিয়ভাবে কাজ করছে এটা অতি অতি উৎসাহী হতে পারে আরেকটা জিনিস হতে পারে যে হ্যাঁ কোনো কোনো জায়গায় হয়তো ব্যালট বাক্স চুরি করার প্রবণতা দেখা দিয়েছে একটা কেন্দ্রে কি এবং জাল ভোট পড়ার যে জিনিসটা আপনি বলছেন যে এটা অনেক ক্ষেত্রে একটা বিচ্ছিন্ন ঘটনা একটি কেন্দ্রে বোধহয় কয়েকটা ব্যালট পেপারে কিছু সিল দেখা যাচ্ছে যেটা নাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গিয়েছিল একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে একটা বিশেষ গ্রুপ কিন্তু এখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি সুতরাং এবং ওনারা নির্বাচন বর্জন করা একটা পক্ষপাতি এবং নির্বাচনকে বিতর্কিত করার পক্ষে পক্ষ কিন্তু ওনারা কথাবার্তা বলছেন সুতরাং সব জায়গায় একটা নেটওয়ার্কিং থাকে সেটা একটা প্রভাব থাকে কিন্তু আজকের যে নির্বাচনটা হয়েছে যদি আপনি বলেন আপনার কথা সূত্র ধরে আমি বলছি যে এগারো হাজার ভোট কেন্দ্রের মধ্যে মাত্র দুইটা ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে এই একটিও না হলেই সবচেয়ে ভালো হতো আর কি যদি আমরা বলতে পারতাম যে না কোনো ভোট কেন্দ্র বাতিল হয়নি এবং নির্বাচন কমিশন অসম্ভব দক্ষতার সাথে মনিটরিং করেছেন তাৎক্ষণিক ভাবে ওনারা স্থানীয় প্রশাসনের সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই নির্বাচনটি আইনি ভাবে একশো শুদ্ধ একটি নির্বাচন হয়েছে এবং এটিকে আপনি একটু ক্রেডিবেল নির্বাচন বলতে পারেন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনে যে সমস্ত ত্রুটি গুলার কথা ছোটখাটো ত্রুটির কথা আপনি শুরুতেই বলেছেন এগুলো না থাকলেও ভালো হতো কিন্তু এগুলো নিয়েও আপনি এটাকে একটা ক্রেডিবেল নির্বাচন আমরা বলতে পারবো হ্যাঁ বেশি ভোট পড়লে ভালো হতো এতে কোনো সন্দেহ নাই যদি আমরা বলতে পারতাম যে অনেক বেশি ভোটার উপস্থিতি ছিল তবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এখানে দুটি কারণ হতে পারে এক হচ্ছে যে মানুষ ওখানে কর্মমুখী হয়ে গেছে আপনি দেখবেন যে উন্নত বিশ্বগুলাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এত বেশি ভোট পড়ে না আবার অনেক বেশি ভোট পড়ে যদি সহিংসতা হতো তার থেকে আমি বলবো যে এটি সহিংসতা মুক্ত ভোট হওয়ার পথে যদি একটা উত্তরণের পথ হয় যে হ্যাঁ আমি একেবারে যিনি ভোট দিতে চান তিনি শুধু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে এসেছেন অন্যেরা এসে এখানে প্রভাব বলায় বিস্তার করার চেষ্টা করেনি সেটিও কিন্তু একটি পজিটিভ তার মানে বুঝতে হবে যে সামগ্রিক নির্বাচন ব্যবস্থাটা কিন্তু একটা দিকে যাচ্ছে এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো যে এবারে স্থানীয় পর্যায়ে নির্বাচনের কিন্তু পজিটিভ দিকে এবং আমরা আশা করছি যে এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে পরবর্তী ধাপগুলোতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে আসবে কারণ ওনারা দেখবেন যে প্রথমবারের ভোটে বেশিরভাগ কেন্দ্রে বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া নিরবিচ্ছিন্ন ভাবে ভোট দেওয়া গেছে তাহলে আসবেন আর দেখবেন যে নারীদের উপস্থিতিও কিন্তু ভালো ছিল তো এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলা কি আপনি একটা কগনিজেন্স নিতে পারে যে এই ধরনের ধারাবাহিকতা থাকলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে যে পর্যায়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু আমি বলবো তার থেকে আগেই থাকবো পিছিয়ে কিন্তু গেল যেটা ভাবা হচ্ছিল যে ওই ধারাবাহিকতাটাকে ধরে রাখা যাবে কিনা ধারাবাহিকতা কিন্তু ধরে রাখা গেছে অনেক অনেক সব আপনার নির্বাচন হয়েছে হয়েছে সিদ্ধ যে আইনগত দিকটা যে কারণ আমি যতটা আইন বুঝি এটা আইনি সিদ্ধ সিদ্ধান্ত হয়েছে কিন্তু কতটা অংশগ্রহণমূলক হয়েছে সে বিষয় নিয়েও আসলে এক ধরনের আপনি বলতে চাইছেন অংশগ্রহণমূলক হয়েছে কিন্তু আসলে অংশগ্রহণমূলক হয়েছে কিনা সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারও এক ধরনের সংশয় প্রকাশ করেছেন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে সকল দল অংশগ্রহণ করলে সেটি হয়তো বা অংশগ্রহণমূলক হতো কিন্তু এই বিষয় নিয়ে আর আলাপ করবার সুযোগ নেই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে অধ্যাপক ডক্টর নাসিম বানু এবং অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য বিরতির পর আমরা ডলারের দাম কেন বাড়লো সেই প্রসঙ্গে আলাপ করব এবং সুদের হারও বাড়ছে নিচে একটি বিরতি কিছুক্ষণের বিরতির পর স্বাগত দেখছেন সিএসআরএম আবারও জনতন্ত্র গণতন্ত্র দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার যে মজুদ সেটি কমছে এরকম একটি সময়ে বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে হার তারা ব্যাঙ্কগুলোর উপরে ছেড়ে দিচ্ছে ব্যাঙ্কগুলো চাইলে এখন সুদের যে হার সেটি নির্ধারণ করতে পারবে চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে এতে সুদ হার হয়তো বা বেড়ে যাবে এরকম একটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আর আরেকটি বিষয় হচ্ছে আজকে একদিনে টাকার সর্বোচ্চ অবমূল্যায়ন হয়েছে একশো টাকা হয়েছে ডলারের দাম এবং এ নিয়ে ডলারের দাম আরো সাত টাকা বাড়লো জনাব সুরভ হাসান আপনার কাছে আসলে যেটা জানতে চাই বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে আর এই যে ব্যাংকগুলোর উপরে ছেড়ে দেওয়া হলো সুদের হার নির্ধারণ করবার বিষয়টি এতে একদম সাধারণ মানুষ যারা তারা কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ী যারা তারা কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে মানে কার লাভ কার ক্ষতি প্রথম হচ্ছে ডলারের বিষয়টা আসে ডলার হার বিশেষজ্ঞরা বলছেন যে এই যে টাকার দাম যে ধরে রাখা হয়েছিল সেটাই অনেকটা কৃত্রিম অর্থাৎ টাকা অতি মূল্যায়ন হয়েছিল কারণ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ডলারের যে দাপট এবং আমাদের আমদানি রপ্তানির হিসেবে আর টাকার আরও অবমূল্যায়ন করার কথা এটি অনেকে বলে আসছিলেন এবং সেটি কিন্তু ব্যবসা ব্যবসায়ীদের একটা পক্ষ এর বিরোধিতা করেছিলেন এবং আপনি জানেন যে আমাদের ব্যাংকে নয় ছয় একটা সুদের হার বেঁধে দেওয়া হয়েছিল যে আপনি জমা রাখলে ছয়ের বেশি পাবেন না আর যদি ঋণ নেন নয়ের বেশি নিতে পারবেন না এটি ব্যবসায়ীরা লাভবান হয়েছে কিন্তু ব্যাঙ্কগুলো মনে করে যে তারা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সব ব্যাংকের তো মূলধন একরকম না ঋণ ঋণ প্রবাহও একরকম না আবার খেলাপি ঋণ কম সুদে ঋণ নিয়ে সে মূল মূলধনই দিল না তখন তো ব্যাঙ্কগুলো বিপদে পড়েছে এখন সব কিছু হচ্ছে নিয়ম নীতির মধ্যে চললে এক ধরনের আর সাদা আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা যে নীতি কৌশল সাধারণ মানুষ সব জায়গায় সবসময় ক্ষতিগ্রস্ত হয় এই যে সুদের হার বাড়লে সুদের হার বাড়লে ব্যবসা বাণিজ্যের যে উৎপন্ন ইয়ে শিল্প কৃষির যে পণ্য উৎপন্ন যে পণ্য উৎপাদিত যে পণ্য তার খরচ বাড়বে কারণ ব্যাংকের সুদের ব্যবসা বাণিজ্য তো ব্যাংকিং ব্যবস্থার উপর অনেকটা নির্ভরশীল কেউ ঘরের এরকম টাকা রেখে ট্যাকের টাকা দিয়ে তো ব্যবসা করতে পারেন না সুতরাং ব্যাংকের সাথে তার লেনদেন থাকতেই হয় এখন সুদের হার বাড়লে ব্যবসার ব্যয় বাড়বে এবং ব্যবসার ব্যয় বাড়লে সেটি উৎপাদিত পণ্যের উপর পড়বে এবং উৎপাদিত পণ্যের খরচ বাড়লে দাম বাড়বে এবং সাধারণ ভোক্তার উপর চাপ পড়বে তবে একটা কথা বলা হয় যে যে কোনো অর্থনীতির স্বাভাবিক যে গতি সেই গতি রুদ্ধ করা বা সেই গতি ব্যাহত করা অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয় এটা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যেই চলতে হয় আবার যেমন ডলারের দাম এটি এখন একদিনে বললেন ষাট টাকা বাড়িয়েছে কিন্তু এই যে একশো টাকা যখন ছিল সরকারের বেঁধে দেওয়া দাম তখনও ব্যাঙ্কগুলো কিন্তু এটা মানেনি সব ব্যাংক আমার ধারণা অধিকাংশই ব্যাংক মানেনি আমি তো জানি একটা ব্যাংক একশো পনেরো একশো পনেরো দশমিক পঞ্চাশ পয়সা নিতেন জামাল উদ্দিন আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনার কাছে যেটি বিশেষভাবে জানতে চাই ডলারের দাম যে বলা হলো একশো সতেরো টাকা এটি একটি মাঝামাঝি অঙ্ক হিসেব করে রাখা হয়েছে কতটা নিচে বা কতটা উপরে এই ডলার আসলে কেনা বা বেচা হবে আরেকটি হচ্ছে এই যে ব্যাংকগুলো এখন নিজেরাই সুদের হার ঠিক করতে পারবে এতে কি ব্যাংকগুলোর অনেকগুলো ব্যাংকের যে দুরবস্থা ছিল সেটি কেটে যাবে কিনা দেখুন এটা তো আপনার

দেখেন ইন্ডাস্ট্রিতে লোন যাচ্ছে না যাইলে কি হবে তাহলে আপনার সেখানে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যদি কমে তাহলে আপনার গ্রোথে একর দিকে এমপ্লয়মেন্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই কারণে আপনার এগুলাকে উন্নয়নশীল দেশগুলোতে এটা কিন্তু একটা ওই ফ্রি মার্কেট মার্কেটে একটা

বিজনেস শুধু বিজনেস করে प्रॉफिट করবে বাংলা তাইলেও কিন্তু হবে না এখানে বিভিন্ন রকম তার উপর পার্টিসিপেশন করতে হবে এটা হলো আপনার সুযোগের হরে কথা আর কনফারেন্স ইজ এ ডিভলুশন যেটা টাকার ডেক সেশন সেটা এখন ধরেন বলতেছে যে 10 টাকা থেকে 7 টাকা বাড়ায় দিব এটা কিন্তু আরো আগে বাড়ায় বসেছিল আছে। ওয়াইজ তো এটা উনি বলছিলেন যে আগে

যে শব্দটি আসলে বিশেষভাবে ডক্টর জামাল আহমেদ আপনি বললেন মরার উপর খাড়ার ঘা আসলে সামনের দিনগুলোতে কি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের এবং আমাদের এক ধরনের আশঙ্কা থেকেই যাচ্ছে নিঃসন্দেহে এটি কোনো ভালো খবর নয় আমাদের জন্য এ বিষয়ে আলাপ করবার সুযোগ নেই আমাদের একটি বিরক্তি নিতে হচ্ছে ডক্টর জামাল উদ্দিন আহমেদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য আমরা ফিরে এসে সাগরে তেল গ্যাস উত্তোলনে যে সাতটি আন্তর্জাতিক কোম্পানি আগ্রহ দেখেছে সেই প্রসঙ্গে আলাপ করব। বিরতির পর আবারও স্বাগত দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সাগর থেকে তেল গ্যাস অনুসন্ধান করতে দরপত্র কিনেছে সাতটি আন্তর্জাতিক কোম্পানি এই দরপত্র আসলে গত মার্চে আহ্বান করেছিল বাংলা এবং তার প্রেক্ষিতে অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করেছে যেটি আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হাবিদ তিনি আজকে জানিয়েছেন এবং বলা হচ্ছে যে এবার আসলে বাংলাদেশ এবং এই যে যারা দরপত্র কিনতে আগ্রহ দেখিয়েছে বা দরপত্র কিনেছে তাদের আসলে উভয় পক্ষেরই এক ধরনের স্বার্থ দেখা হবে অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন হবে এরকম একটি কথা তারা আসলে বলেছেন আর যেটি আজকে দেখা গেছে যে এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী তিনি বলেছেন যে শেফরন দেশে নতুন করে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তার মানে আমাদের দেশে বিনিয়োগ করার একটি বিশাল ভালো জায়গা একটি সম্ভাবনাময় জায়গা এই কথা তিনি বলেছেন এই বিষয়ে কথা বলতে মোল্লা আমজাদ হোসেন সম্পাদক এনার্জি অ্যান্ড পাওয়ার আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব সোরভ হোসেন আপনি তো আছেনই শুরুতেই মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে আসলে যেটি জানতে চাই

এবং তখন মেরিটাইম বাউন্ডারি অ্যাক্টও আমরা পাশ করি কিন্তু এই যে মেরিটাইম বাউন্ডারি অ্যাক্টের মাধ্যমে আমরা যে আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণ করেছি মিয়ানমার প্রথমে এবং পরে ভারতের সাথে কিন্তু তারপর দীর্ঘদিন আমরা সাগরে তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারিনি এর আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু করোনার কারণে সেটা আসলে কার্যকর করা যায়নি কিন্তু এবার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং মার্চে যে দরপত্র আহ্বান করা হয়েছে প্রথম ধাপ বলতে পারেন ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে এবং সাতটি আন্তর্জাতিক কোম্পানি এই দরপত্র কিনেছে এবং এইটা নিয়ে জুলাই মানে জুন মাসের দশ তারিখে প্রিবিড মিটিং হবে এই দরপত্র যারা কিনবে তাদের সাথে আশা করা যাচ্ছে আরো কিছু প্রতিষ্ঠান কিনবে এবং সেপ্টেম্বরে তারা দর প্রস্তাব আহ জমা দেবে এবং এটা এখনো একটা প্রক্রিয়া দরপত্র জমা পাওয়ার পর সেটা মূল্যায়ন হবে এবং তার আওতায় উৎপাদন অংশীদারিত চুক্তি স্বাক্ষর হবে এবং তেল গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সাগরে তেল গ্যাস অনুসন্ধান শুরু করলে এটার ফল পেতে কিন্তু সময় লাগবে আট থেকে দশ বছরের আগে এই সুফল আমরা পাবো না যেহেতু বঙ্গোপসাগরে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে মায়ানমার খুব ভালো সাফল্য পেয়েছে এবং ভারতও কিছু কিছু অঞ্চলে সাফল্য পেয়েছে যার কারণে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এবং আমাদের যে জিওলজিক্যাল ডেটা আমাদের কাছে এখন পর্যন্ত গচ্ছিত আছে এবং টিজিএস স্ল্যাম যার যে মাল্টি সার্ভে করেছে সাগরে তার অনুসারে আশা করা হচ্ছে যে আমাদের সাগরে তেল গ্যাস সম্পদ আছে কিন্তু এটা এমন একটা বিষয় যেটা এটা প্রকৃত পক্ষে অনুসন্ধান করার আগে পর্যন্ত মানে খুব খনন করে অনুসন্ধান করার আগে পর্যন্ত এটা নিশ্চিত হওয়া যাবে না আমাদের সাগরে কি আছে তবে বিলম্বিত হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ এবং আপনি যেটা বলছিলেন জ্বালানি উপদেষ্টা তফিক আলহী চৌধুরী বীর বিক্রম যেটা বলেছেন এটা সত্যি কথা যে দুনিয়ার অনেক দেশে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে গেলে অন্য অনেক পার্শ্ব ঝামেলা থাকে যেটা বাংলাদেশে নেই যার কারণে মার্কিন কোম্পানি বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে তারা প্রায় আমাদের এখন পুরো যে গ্যাস উৎপাদন হচ্ছে তার প্রায় শতাংশ একভাবে সেই কোম্পানি করছে আমার মনে হয় যে অপসরের যে উদ্যোগটা এটা আশাবাদী হওয়ার মতন এবং কোম্পানিগুলো বিশেষ করে ইটালিয়ান কোম্পানি ইএনআই থাই রাষ্ট্রীয় কোম্পানি তারপরে সিঙ্গাপুরের কোম্পানি ক্রিস মোবিল তারা যে তারা যে আগ্রহ প্রকাশ করেছে এটা খুবই আশাবাদী হওয়ার মতন একটা বিষয় তো আমি মনে করি যে এখান থেকে আমরা একটা ভালো সাড়া পাবো কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এই সেপ্টেম্বর পর্যন্ত যে আমরা কয়টা দর প্রস্তাব পাচ্ছি এবং কি ধরনের প্রস্তাব আমরা পাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছে কি মনে হয় যে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো এটি কি দেরিতে নেওয়া হলো না সঠিক সময়ে নেওয়া হলো না দেরিতে তো নেওয়া হলোই বন্ধু বলেছেন যে শেষে হলেও তো ভালো উদ্যোগ অবশ্যই ভালো উদ্যোগ কিন্তু জ্বালানি বিশেষজ্ঞরা অনেক দিন আগে থেকে অনেক দিন ধরেই কিন্তু বলে আসছিলেন যে গ্যাস তেল অনুসন্ধান উত্তরণের কি বলে পদক্ষেপ নেওয়া উচিত কার্যকর পদক্ষেপ কিন্তু সরকার নেয়নি আমজাদ করোনার কথা বলেছেন করোনার অবশ্যই দুই তিন বছরের ধাক্কা ছিল কিন্তু তার আগে সরকার উৎসাহ দেখায়নি এটি একটি বড় কারণ যে তখন আমরা সস্তায় তেল পেতাম এখন সস্তায় তেল পেয়ে আমরা ব্যবসা করেছি কারণ ব্যবসার একটা নানারকম সুবিধা আছে মানে এর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে আর যদি আমাদের নিজস্ব গ্যাস বা তেল এই সম্পদ উত্তোলন করি তার দীর্ঘ মেয়াদি আমরা যে এখন ব্যবসা বাণিজ্য বা শিল্প ভালো করছি যেটুকু ভালো করছি তার কিন্তু অন্য আমাদের দেশীয় সম্পদ দেশীয় গ্যাস সম্পদ এবং সেটা পাকিস্তান থেকে পাকিস্তান আমল থেকেই আমরা এটি পেয়ে আসছি এখন ওইটাই বলতে হয় যে বিলম্বে হলেও তো একটা ভালো উদ্যোগ কিন্তু এটা যত দ্রুত হয় এবং স্বচ্ছ হয় যারা এর সঙ্গে সংশ্লিষ্ট এবং এইসব কোম্পানিতেও দীর্ঘ মানে অনেক দেশে তারা কাজ করেছেন সুতরাং তাদের তাদের মধ্যে তারা সবাই যে কাজে সবার কাজে যে স্বচ্ছতা থাকবে নাও থাকতে পারে সেক্ষেত্রে আমরা কতটা তাদেরকে আমরা মানে আমাদের স্বার্থ আদায় করতে পারি তাদের কাছ থেকে দর কষা আর এর আগে তো আমরা দেখেছি প্রশ্ন উঠেছে যে আমরা নিজেদের স্বার্থটা ঠিকমতো দেখতে পাই না বিদেশি কোম্পানিতে হয় কিন্তু অতীতের অভিজ্ঞতা তো আমাদের তিক্ত অভিজ্ঞতাও আছে যে অনেক গ্যাস মানে অনেক বিদেশি কোম্পানি আমাদের এখান থেকে কি বলে অনেক টাকা নিয়ে গেছে সুতরাং তারা অবশ্যই তারা তো অংশীদার এবং যে গ্যাস উত্তোলন করবে বা তেল উত্তোলন করবে তার একটা অংশ তো তারা পাবে এটা তো মানে অংশীদারিত্বের ভিত্তিতেই হবে হ্যাঁ তো এইটা যে এই যে ন দশ ন বছর লাগবে আর আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই কিন্তু এটা যদি আজকে আমরা দু হাজার চোদ্দোতে শুরু করি তাহলে আমরা হয়তো দু বত্রিশে পাবো কিন্তু আমরা যদি শুরু করতে আরো বিলম্ব করি তাহলে পেতে আরো বিলম্ব হবে আর ইতিমধ্যে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট আর সেটি আরও ঘনীভূত হবে আমরা যদি বিকল্প উৎস সন্ধান না করতে পারি আমি মনে করি যে এটি ভালো উদ্যোগ এবং সরকার যত দ্রুত করবে যত স্বচ্ছতার সঙ্গে করবে এবং জনগণকে এ ধরনের জাতীয় সম্পদ এই অংশীদারিত্ব এটি জনগণকে জানানো উচিত জানা মানে যে চুক্তিই হোক চুক্তি হোক এমইও হোক পরবর্তীকালে যে এবং উন্মুক্ত প্রতিযোগিতা থাকা উচিত যে আমরা একটি কোম্পানির সাথে করলাম সেখানে কি হলো কিন্তু আমরা যদি দশটি কোম্পানি থাকে বা পাঁচটি কোম্পানি থাকে তার সাথে যারা বেশি সুবিধা দেবে সেটা তাদেরকেই তাদের সঙ্গেই চুক্তি করা উচিত তার মানে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং আমরা চাইবো স্বচ্ছতার সঙ্গেই আসলে সকল কার্যক্রম সম্পন্ন হোক আজকে আর একদমই সময় নেই অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং জনাব মোল্লা আমজাদ হোসেন আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আজকের মতো শেষ করছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র আজ কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তার তাকে স্মরণ করেই আমরা শেষ করছি আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র